দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভীক। শুরু করছি সংবাদ সারাদিন। হাইকোর্টে রাজ্যপালের মানহানির মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। মামলার সঙ্গে যুক্তরা রাজ্যপালকে নিয়ে মন্তব্য করতে পারবেন না, এই আর্জিতেই অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানান রাজ্যপাল। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকুক আদালতে আবেদন জানান রাজ্যপাল। মামলার শুনানির এখতিয়ার নিয়ে কুণাল ঘোষের নতুন আবেদন, এই আবেদনের প্রেক্ষিতে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের। আপনাদের জানিয়ে রাখবো যে মানহানি মামলার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের শুনানি শেষ, রায়দান স্থগিত। মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা রাজ্যপালকে নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না, এই দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন জানান রাজ্যপাল। মানহানির মামলায় নিষ্পত্তি না হওয়া অবধি ওই স্থগিতাদেশ বজায় থাকুক, পাশাপাশি মামলার শুনানির এখতিয়ার নিয়ে কুণাল ঘোষের আদালতে নতুন করে আবেদন, এই আবেদনের প্রেক্ষিতেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আপনারা জানেন যে রাজ্যপাল তিনি মানহানির মামলা করেছিলেন এবং তা যে ধরনের বক্তব্য তাকে নিয়ে রাখা হচ্ছিল সেই নিয়েই তার যে মানহানির মামলা, সেই মানহানির মামলাতেই এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের শুনানি শেষ, রায়দান স্থগিত রয়েছে। মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা রাজ্যপালকে নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না, এই দাবি নিয়েই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন জানান রাজ্যপাল। মানহানির মামলায় নিষ্পত্তি না হওয়া অবধি ওই স্থগিতাদেশ বজায় থাকুক, পাশাপাশি মামলার শুনানির এখতিয়ার নিয়ে কুণাল ঘোষের আদালতে নতুন আবেদন, এই আবেদনের প্রেক্ষিতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতে। আপনাদেরকে জানিয়ে রাখবো রাজ্যপাল তাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছিল এবং তাতেই তার মানহানি হয়েছে এবং সেই নিয়েই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। রাজ্যপালের করা সেই মামলার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের শুনানি শেষ, রায়দান স্থগিত। মামলার সঙ্গে কোনো যুক্ত ব্যক্তিরা রাজ্যপাল নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না, এই দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন জানান রাজ্যপাল। মানহানির মামলায় নিষ্পত্তি না হওয়া অবধি ওই স্থগিতাদেশ বজায় থাকুক, পাশাপাশি মামলার শুনানির এখতিয়ার নিয়ে কুণাল ঘোষের আদালতে নতুন আবেদন, এই আবেদনের প্রেক্ষিতেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মহিলারা ভয় পাচ্ছে রাজভবনে যেতে, এমনটাই কিন্তু বলা হয়েছিল শাসক দলের তরফে। এমনকি শপথ বাক্য পাঠ করানোর ক্ষেত্রেও বিলম্বিত করা হচ্ছে রাজ্যপালের তরফে। রাজ্যপালকে নিয়ে যে বক্তব্য শাসক দলের তরফে করা হয়েছিল তাতেই মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল এবং সেই মামলারই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের শুনানি শেষ, রায়দান স্থগিত। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুলবাবু, মানহানির মামলায় আর রাজ্যপাল যে মানহানির মামলা করেছিলেন তাতেই এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত। সেক্ষেত্রে রাজ্যপাল তিনি যে আবেদন করেছিলেন যে মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা রাজ্যপালকে নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না, অন্যদিকে কুণাল ঘোষ মামলার শুনানির এখতিয়ার নিয়ে নতুন করে আবেদন করেছেন। দেখুন, বিষয় হচ্ছে যে সাব জুডিস ম্যাটার যেটা থাকে সেটা নিয়ে এমনিতেই কোন রকম কোন মন্তব্য কেউ করতে পারে না, এটাই এটাই প্রথা, এটাই নিয়ম। কিন্তু এখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানেন না কোনো কিছু আইন কানুন, তো সেই কারণে যেহেতু মুখ্যমন্ত্রী কোনো পরম্পরাতে বিশ্বাস রাখে না, সেই কারণে রাজ্যপালকে এই জাতীয় আবেদন করতে হয়েছে। কিন্তু এই জাতীয় আবেদনের দরকারই থাকে না, তার কারণ সাব জুডিস ম্যাটারে কোনো মন্তব্য কেউ যদি করে তা আদালত অবমাননার সামিল হিসাবে ধরা হয়। অতএব সেই দিক থেকে রাজ্যপাল যেটা করেছে সেটা সঠিক কাজই করেছে, যে আরেকবার মনে করিয়ে দেওয়া, তার জন্যই রাজ্যপালের এই আবেদন। আমি মনে করি যে এটা সঠিক, আর আশা করা যায় যে এই নিয়ে কেউ কোনো মন্তব্য করবে না, আর করলে সে আদালত অবমাননার সামিল হবে, আদালত অবমাননার ফাঁসে পা দেবে। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।